মাই ডিয়ার লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের জন্য নিয়ে আসলাম এই রঙধনু ব্যাগের ভিডিও টিউটোরিয়াল। আমার এই ব্যাগটির বড় আকারে একটা ডেমো ভিডিও দেয়া আছে, ওটা দেখে প্রচুর রিকোয়েস্ট পেয়েছি এটা তৈরি করে দেখানোর, কিন্তু অত বড় করে দেখাতে গেলে অনেকটা সময়ের দরকার, এছাড়া ভিডিও অনেক বড় হয়ে যাবে। এই জন্য আমি এই মাঝারি আকারের করেছি, দেখুন একদম ছোটও করিনি এবং একদম বড়ও করিনি, আর এতটুকু দেখলে আপনারা বুঝে যাবেন বাকিটা কিভাবে তৈরি করে নিতে হবে। দেখুন ব্যাগটি ভেতরের জায়গাটা, দেখুন অনেকটাই জায়গা আছে, একদম বড় ব্যাগের মতোই ভেতরে জায়গা রেখেছি। আশা করি আপনাদের এই ভিডিওটি অনেক কাজে লাগবে এবং আপনারাও এরকম ব্যাগ তৈরি করে নেবেন। বড় আকারের যদি করতে কোনো প্রকারের সমস্যা হয় তাহলে আমাকে মেসেজ দিবেন বা কমেন্ট করে জানাবেন কোথায় প্রবলেম হচ্ছে, আমি অবশ্যই সেটা সলভ করে দেব। চলুন তাহলে দেখে নিই এটা তৈরি করতে আমাদের কি কি দরকার। তবে হ্যাঁ, তার আগে আমি একটা রিকোয়েস্ট রাখতে চাই, সেটা হচ্ছে এখনও যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে পৌঁছে যাবে আপনাদের নোটিফিকেশন বক্সে। তাহলে চলুন শুরু করা যাক মূল ভিডিও। ৬ নম্বর মুক্তা সাদা কালার, এখানে লেগেছে 50 গ্রাম। বেগুনি কালার লেগেছে 50 গ্রাম। কালো কালার 50 গ্রাম। এবং সবুজ কালারও লেগেছে 50 গ্রাম। এছাড়াও আমি নিয়েছি লাল কালার, এটাও 50 গ্রাম। রং নিয়েছি 80। আমি এখানে একটা রং নিয়ে নিয়েছি, এখন রঙের মধ্যে আমি লাল কালারের 4টা ফুটি এক পাশ দিয়ে নিয়ে নেব এবং ক্রস করে একটা 4-এর ফুল তৈরি করব। আমি যে কালারগুলো ইউজ করেছি আপনাদের সেই কালারগুলোই ব্যবহার করতে হবে এমনটা নয়, আপনারা আপনাদের পছন্দ মতো কালার ব্যবহার করে তৈরি করতে পারেন। এখানে আমি রগের এক পাশে 2টা এবং অন্য পাশে 1টা পুঁতি নিয়েছি এবং যে পাশে 2টা সেটা থেকে 1টা নিয়ে ক্রস করে আরও একটা 4-এর ফুল তৈরি করছি। এবং এই সেমভাবে আমাদেরকে 4টা 4-এর ফুল তৈরি করতে হবে। আমি যেহেতু ব্যাগটা একটু ছোটো করে করছি তাই আমি 4টা নিচ্ছি, আপনারা চাইলে বড় করে করার জন্য আর একটু বড় করে নিতে পারেন, তবে অবশ্যই 5টা ফুলের বেশি নেবেন না। এখানে আমি 4টা ঘর করে ফেলেছি। এখন হচ্ছে খেয়াল করে দেখতে হবে এই জায়গাতে আমাদেরকে 3 কালারের 3টা পুঁতি দিয়ে অ্যাডজাস্ট করতে হবে। আমি এখানে এই পাশে নিচ্ছি বেগুনি, এই পাশে নিচ্ছি সবুজ এবং সাদা একটা পুঁতি নিয়ে ক্রস করে দিচ্ছি। এখন আবার শুধু সাদা দিয়ে আমার 4টা ঘর তৈরি করতে হবে। ভিউয়ার্স, আমি এখানে 4টা সাদা পুঁতি দিয়ে করে নিয়েছি, এখন আবার আমাকে 3 কালারে 3টা পুঁতি নিতে হবে। আমি রঙের এক পাশে লাল, এক পাশে সবুজ এবং একটা কালো পুঁতি দিয়ে তৈরি করে নিতে হবে।
কালোর চারটা তৈরি করে নিয়েছি। এখন হচ্ছে আমি এক পাশে সাদা, এক পাশে লাল এবং একটা সবুজ পুঁতি দিয়ে ক্রস করে দিচ্ছি। এখন আবার সবুজের চারটা তৈরি করতে হবে। এইভাবে আমরা লম্বা যতটা বড় নিতে চাই ততটা করে নিতে হবে। শুধু খেয়াল রাখতে হবে চারটা ঘরের পরে যেন তিন কালারের তিনটা হয়, মানে টোটালে চার কালারের চারটা বসবে। আবার এমন করে একই কালারের চারটা দিতে হবে। এমন করে আমাদেরকে যতটা লম্বায় দিতে চাইবো ততটা করে নিতে হবে। আমি এটা ছোট করে তৈরি করব, কিন্তু আমি দুই পার্টের জন্য একসাথেই করে নিচ্ছি। আমি লম্বায় দিব টোটালে ১৩ ঘর, মানে হচ্ছে দুই পার্টে ১৩ ১৩ ২৬ ঘর আসবে। আর হচ্ছে নিচে জোড়ার জন্য দিব ৫ ঘর, মানে টোটালে ৩১ ঘর আমি করে নিব। আর আপনারা যদি বড় করতে চান, মানে বড় ব্যাগ তৈরি করতে চান, সেই ক্ষেত্রে অবশ্যই লম্বায় কমপক্ষে ৩০ ঘর দিবেন। আর হচ্ছে নিচের জোড়ায় যেটা আমি দেখিয়ে দিব সেটা ওইভাবেই গুনে দিয়ে নেবেন। অবশ্যই খেয়াল রাখবেন বড় ব্যাগের ক্ষেত্রে কিন্তু পাশে এবং লম্বায় দুই দিকেই বেশি হবে। ভিউয়ার্স, আমি এখানে প্রথম লাইন মানে ৩১টা ঘর তৈরি করে নিয়েছি। দেখুন এরকম হয়েছে। এখন আমি এখান থেকে দ্বিতীয় লাইনের এখানে এখন আমি তিনটা লাল পুঁতি নিয়ে কাজ শুরু করব। তিনটা লাল পুঁতি রকের এক পাশে নিলাম এবং ক্রস করে একটি ফুল তৈরি করলাম। এখন দেখুন একটা সাদা এবং একটা লালের মধ্যে চলে যাচ্ছি। এখানে একটা লাল এবং একটা সাদা দিয়ে ক্রস করে সাদা পুঁতির ঘরের মধ্যে চলে যাব আমরা। এখন দুইটা সাদা, সাদা পুঁতির ঘর কিন্তু আমাদের শেষ হয়ে যাচ্ছে। এখন আমাদের সবুজ পুঁতির মধ্যে আমরা চলে এসেছি এবং এখন দুইটা সবুজ পুঁতি নিয়ে আমরা সবুজ পুঁতির ঘর তৈরি করব। স্পষ্ট হয়ে যাবে। এখন আমরা একটা বেগুনি পুঁতির মধ্যে দিয়ে রকটাকে নিয়ে কমন নিচ্ছি। এখানে দেখুন একটা সবুজ এবং একটা বেগুনি আছে, তাই একটা সবুজ এবং একটা বেগুনি পুঁতি নিয়ে ক্রস করতে হবে। দেখুন অলরেডি কিন্তু ডিজাইন পড়ে গেছে। এখন আমাদেরকে আরও একটা বেগুনি পুঁতি কমন নিতে হচ্ছে। এখানে দুইটা বেগুনি পুঁতি নিয়ে ক্রস করতে হবে। এখানে পুরোটাই বেগুনি পুঁতি দিয়ে ক্রস করে তারপরে আবার সামনে যে কালারটা আছে সেই কালারে ডিজাইন তুলতে হবে। দেখুন আমরা অলরেডি কালোর কাছাকাছি চলে এসেছি। এখন আমাদেরকে কালো পুঁতি দিয়ে ডিজাইন তুলতে হবে।
এখানে আরো দুইটা কালো পুঁতি নিয়ে একদমই সহজ কাজ, শুধুমাত্র যেখানে যে কালারের পুঁতির কাজ পড়বে সেখানে সেই কালারের পুঁতিটা ব্যবহার করতে হবে। আমাদের এখানে একটা কালো এবং একটা সবুজ কমন আছে, তাই একটা কালো এবং একটা সবুজ পুঁতি নিয়ে ক্রস করতে হবে। এখন আবার সবুজ পুঁতির ঘরে চলে এসেছি, এখন শুধু সবুজ পুঁতি দিয়ে ডিজাইন তুলতে হবে। এখানে দেখুন আমরা সাদা পুঁতির ঘরে এসেছি, এখানে সাদা পুঁতি দিয়ে করতে হবে। এখানে একটা সাদা এবং একটা কালো দিয়ে আমরা কালো পুঁতির ঘরে চলে যাব। এখানে দুইটা কালো পুঁতি দিয়ে করতে হবে। এখন দুইটা লাল পুঁতি দিয়ে লাল পুঁতির ঘরে চলে যেতে হবে এবং এইভাবে আমাদের পুরো লাইনটা শেষ করতে হবে। যেখানে যে পুঁতির ঘর আছে সেখানে সেই পুঁতি দিয়ে করতে হবে। আমি আবারও বলে দিচ্ছি, খুব খেয়াল করে করতে হবে যেন কোনোভাবেই একটা কালারের মধ্যে অন্য একটা কালার প্রবেশ না করতে পারে, তাহলে কিন্তু ডিজাইনটা নষ্ট হয়ে যাবে। এখানে একটা লাল এবং একটা সাদা দিয়ে আমরা সাদার ঘরে চলে যাব এবং এভাবে আমাদের পুরো লাইনটা শেষ করে নিতে হবে। ভিউয়ার্স, আমার দ্বিতীয় লাইনের কাজ শেষ হয়ে গিয়েছে। দেখুন এখানে এসে দুইটা কালো পুঁতি পড়েছে, কারণ এখানে কিন্তু লাল এভাবে ক্রস হয়ে চলে যাবে, তাই এখানে আবার দুইটা কালো দিয়ে নতুন ভাবে শুরু হয়েছে। এখন এখানে কালো পুঁতি দিয়ে এক কোমনে কালো এক কোমনে চারের ফুল তৈরি করতে হবে এবং ঠিক আগের মতোই এভাবে যেখানে যে কালার আছে সেইভাবে সেই কালার দিয়ে করে যেতে হবে। ভিউয়ার্স, আমার তিন নম্বর লাইনের কাজও শেষ হয়ে গিয়েছে। দেখুন তিন নম্বর লাইনের কাজের পর অলরেডি কিন্তু এই যে কোনাগুলো তৈরি হয়ে গিয়েছে, দেখুন ডিজাইনে একটা কোনা তৈরি হয়ে গিয়েছে, মানে আমাদের যে ডিজাইনটা দরকার তার অর্ধেক অলরেডি হয়ে গিয়েছে। আমরা এখন চার নম্বর লাইনের কাজ শুরু করব। আমার এইখানে লাল পুঁতির মধ্যে দিয়ে রং আছে, এখানে আমি আরও তিনটা লাল পুঁতি নিয়ে চারের ফুল তৈরি করব এবং লাল পুঁতির এই পর্যন্ত কাজ শেষ করব। ভিউয়ার্স, এখানে লালের ঘরটা অলরেডি শেষ হয়ে গিয়েছে, এখন আমরা নতুন ঘর মানে নতুন পুঁতি দিয়ে ঘর তৈরি শুরু করব। আর এই জন্য এইখানে আমি দেখুন এখানে একটা সবুজ একটা সাদা এবং একটা লাল আছে, তাই এখানে আমি একটা দুইটা কালো পুঁতি নিয়ে ক্রস করে নতুন ঘর শুরু করব। এখন আমাদের এখানে চারটা চার কালারের পুঁতি মার্ক হয়ে গেল,
এখন একটা কালো এবং একটা সবুজ পুঁতি আছে এবং এখানে একটা কালো এবং একটা সবুজ পুঁতি নিয়ে আমাদেরকে ক্রস করে দিতে হবে এরপর আমাদেরকে পাশের সবুজ পুঁতিটার মধ্যে দিয়ে রগ নিতে হবে এবং দুইটা সবুজ পুঁতি নিয়ে ক্রস করে দিতে হবে এরপরের অংশটাও আমাদেরকে সবুজ পুঁতি দিয়েই করতে হবে দেখুন সবুজ পুঁতির ঘরের প্রায় শেষের দিকে চলে এসেছি এখানেও আমাদেরকে দুইটা সবুজ পুঁতি নিয়ে ক্রস করে দিতে হবে এখন আমাদের আবার একটা নতুন ঘর তৈরি করতে হবে আর তার জন্য আমি এখানে সাদা পুঁতি নিয়ে আরেকটা নতুন ঘর তৈরি করছি এখন আমাদের একটা সাদা এবং একটা কালো কমন আছে তাই এখানে একটা সাদা এবং একটা কালো পুঁতি নিয়ে ক্রস করতে হবে এখন দুইটা কালো পুঁতি নিতে হবে অন্যান্য ঘরগুলোর মতো এখানেও কালোর ঘরে শুধুমাত্র কালো পুঁতি দিয়েই শেষ করতে হবে আমি এখানে একটা গিট দিয়ে দিব কারণ এখানে রক সুতাটা শেষ হয়ে গেছে আর আমি আগের ভিডিওগুলোতেও বলেছি কিভাবে গিট দিয়ে রং ঘুরিয়ে নিয়ে তারপর কাটতে হয় অবশ্যই কিন্তু এভাবেই রং শেষ করবেন না হলে গিটের ওইখান থেকে রং খুলে গিয়ে পুরো ব্যাগটাই খুলে যেতে পারে ভিউয়ার্স আমি এখানে নতুন রং নিয়ে নিয়েছি এবং দুইটা কালো পুঁতি কমন নিয়েছি এখানে আমি নতুন আর একটা কালার অ্যাডজাস্ট করব আর তার জন্য এখানে আমি বেগুনি কালারের পুঁতি নিচ্ছি দুইটা পুঁতি নিয়ে ক্রস করে দিচ্ছি এখন আমাদের পাশের সাদা পুঁতির মধ্যে দিয়ে রগটাকে নিতে হবে এবং আগের মতোই একটা বেগুনি এবং একটা সাদা পুঁতি নিয়ে এখানেও ক্রস করে দিব এবং ঠিক আগের মতো করে বাকি কাজটা শেষ করে নিব 4 নম্বর লাইনের কাজ শেষ এখন আমি 5 নম্বর লাইনের কাজ করব এখানে দেখুন কালো একটা কমন আছে এখানে আমি কালো একটা এবং সাদা দুইটা নিয়ে ক্রস করে দেব দেখুন মডেলটা কিন্তু উঠে এসেছে এখন আবার সাদার জায়গাতে শুধু সাদা দিয়ে করতে হবে ডিজাইনটা একদমই ইজি একবার তোলা হয়ে গেলে এরপর পরাপর কিভাবে করতে হবে সেটা আপনাদের কাছে খুবই সহজ মনে হবে এটা মোটেও কঠিন কোনো ডিজাইন না আমরা এখন একটা সবুজ পুঁতির মধ্যে চলে যাচ্ছি এখানে আমি সাদা এবং একটা সবুজ পুঁতি নিয়ে ক্রস করব এখানে দুইটা সবুজ পুঁতি নিয়ে ক্রস করব এবং দেখুন আমাদের এখানে
আমরা যেই বিস্কিটের যে একটা ডিজাইন করেছি সেই ডিজাইনটা এখানে অলরেডি হয়ে গেছে। দেখুন পাঁচ নাম্বার লাইনের কাজের সময় আমাদের একটা ডিজাইন উঠে আসবে, এবং এইভাবে আমাদের পুরো পাঁচ নাম্বার লাইনটা শেষ করতে হবে। এখানে আমরা আবার কালো ডিজাইনের মধ্যে চলে এসেছি, তাই এখানে দুইটা কালো পুঁতি নিলাম, এবং এখানে আমাদের কালোর ঘর হবে। এবং এখানে দুইটা লাল পুঁতি নিয়ে লালের ঘর শেষ করব, এবং সেই সাথে দেখুন লালেরও একটা ডিজাইন উঠে এসেছে। এভাবে আমাদেরকে পাঁচ নাম্বার লাইনের পুরোটা শেষ করতে হবে।